আমার দায় পড়েছে তৃণমূলের হয়ে কথা বলা, তৃণমূল বলবো ইনসাফ যাত্রার অংশই ইনসাফ ব্রিগেড, এটা আলাদা নয়। ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দু কদম এগোবে, তাদেরকে আক্রান্ত হতেই হবে। কৃষক আন্দোলন তো দেখালো, তৈরি হয়ে যাওয়া আইনকে ফেরত নেবার কথা বলতে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে। ইনসাফ শব্দটা নিয়ে সমস্যা হলো কেন, যারা আমাদের ভাগ করতে চায় ধর্ম জাত শব্দ এটা ওটার ভিত্তিতে এইটাকে ব্যবহার করছে মানুষ ভাগ করার জন্য। লড়াইয়ের মাটিতে টিকে থাকার শপথ আজও নিতে পারি, নিয়েওছি। আপনি আমি ভোটার, আমি ভোটার, আমি আপনি প্রত্যেকেই রাজনৈতিক সচেতন হয়ে পুরো ভোটটা আমরা দিই না, তাহলে তারা ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাসের বিরোধী, তার মানে তারা দেশ বিরোধী। ব্রিগেডের মঞ্চে ফের হিল্লোল তুলবে বামেদের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ইনসাফ ব্রিগেডে ভিড় হবে বলে আশাবাদী তারা। কিন্তু কী বলছেন তাদের নেত্রী, কী বলছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, কী বলছেন কলতানরা, শোনাব আপনাদের। ভারতের সংসদীয় গণতন্ত্রে যে মানুষরা ভোট দেয় পুরোপুরি রাজনৈতিক সচেতন হয়ে এখনও পর্যন্ত ভোট দিতে পারে না, এটা আমার কথা নয়, এটা ভোটিং প্রসিডিওর এবং সংসদীয় গণতন্ত্রের ডিমেরিটস হচ্ছে ভোট প্রক্রিয়া। তার কি কোনো পজিটিভ সাইড নেই? আছে, কিন্তু ডিমেরিটস হচ্ছে এটা। আপনি আমি ভোটার, আমি ভোটার, আমি আপনি প্রত্যেকেই রাজনৈতিক সচেতন হয়ে পুরো ভোটটা আমরা দিই না, ফলত লড়াইয়ের মাঠে এবং মাটিতে রাস্তায় যেটা লড়াই হবে সেটাই তো। কৃষক আন্দোলন তো দেখালো যে রাস্তাতে থেকেও পার্লামেন্টের একক সংখ্যাগরিষ্ঠতায় তৈরি হয়ে যাওয়া আইনকে ফেরত নেবার কথা বলতে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছে, ফেরত নেয়নি, তাই বাকিটা বললাম না। কটাক্ষ করলো সেটা তো তার পার্সোনাল প্রবলেম, আমি এটা নিয়ে কী বলতে পারি? আমাদের কাজ ছিল শিক্ষা ও কাজের দাবিতে গোটা রাজ্যের মাটিতে 4000-এর বেশি ইউনিট কমিটি প্রতিদিন কাজ করে, সেই কাজটাকে একটা অন্য ফর্মে মানুষের কাছে প্রচারে নিয়ে যাওয়া, সেইটা শুধু আমরা করেছি। রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ বারবার করে উঠছে। হ্যাঁ, সরকার করেছে তাই উঠছে। আমার দায় পড়েছে তৃণমূলের হয়ে কথা বলা, তৃণমূল বলবো তাদের মাথায় এই ধরনের প্রশ্ন আসছে। আসলে তারা ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাসের বিরোধী, আর তার মানে তারা দেশ বিরোধী। মানুষ ব্রিগেডের মাঠে বার্তা দিতে আসবে যে অন্যায়ের বিরুদ্ধে না ইনসাফের বিরুদ্ধে লড়াই হবে। যারা লড়াইয়ের মাটিতে থাকতে চান, যারা অধিকারে বেঁচে থাকতে চান, তারা প্রত্যেকে ব্রিগেডের মাঠে আসবে। শেষ কথা তো 7 জানুয়ারি দুপুর 12টা বলবে। আমরা লড়াইয়ের মাটিতে টিকে থাকার শপথ আজও নিতে পারি, নিয়েওছি, এবং এই কথা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের আমাদের কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছে জানাতে চাই। কনফিডেন্স লেভেল যখন এতটা থাকে, তখন পঞ্চায়েতের ভোটে লুট করে আর ভিডিওগুলোকে ট্রান্সফার কেন করে দিতে দিলেন শুধু শুধু? ওদের প্রতি একটু সদয় হতে পারতেন। দ্বিতীয় কথা, ডিওয়াইএফআই কোনো নির্বাচনী সংগঠন নয়, বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রতি সমর্থনে এবং তাদের প্রচারে আবারও আমরা মানুষকে ভোট দিতে বলবো। আর তৃতীয় কথা হচ্ছে যে ইস্যুর ভিত্তিতে যদি ভোট হয়, তাহলে তো ইনসাফ যাত্রাকে পাত্তা দিতেই হবে এবং ইনসাফ যাত্রাকে গুরুত্ব দিতেই হবে, কারণ ইনসাফ যাত্রা ইস্যুর ভিত্তিতে হয়েছে। ইডিও এই ধরনের সমাজ অপরাধীদের হাতে আক্রান্ত হয়েছেন, রাজ্যের পুলিশ আক্রান্ত হয়েছে, রাজ্যের এই গোটা ডেমোক্রেসির ফোর্থ পিলার মিডিয়া তারা আক্রান্ত হয়েছে, মাস্টারমশাই শিক্ষক গরিব খেটে খাওয়া সরকারি কর্মচারী আক্রান্তের সংখ্যা কম নাকি পশ্চিমবঙ্গের মাটিতে? যারাই সত্যতাকে ন্যায়কে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য দু কদম এগোবে, তাদেরকে আক্রান্ত হতেই হবে, এটাই আজকে পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ ওরা করতে চাইছে, যেটা পাল্টানোর লড়াইয়ে আমরা ইনসাফ যাত্রায় ছিলাম, ব্রিগেডে আছি, আগামী দিনেও লড়াইয়ে থাকব। শুনুন না, আপনি চোখ বন্ধ হয়ে থাকলে আপনি দুনিয়া দেখতে পাচ্ছেন না, দুনিয়া আপনাকে ঠিক দেখতে পাচ্ছে। এই কাকে বলে ওই শব্দটার বললাম না। ইনসাফ যাত্রার অংশই ইনসাফ ব্রিগেড, এটা আলাদা নয়। বাধা থাকলেও বাধাকে টপকেই আমাদের ব্রিগেডের ময়দানে এসে উপস্থিত হবে, এবং আমরা খুব আশাবাদী রাজ্যের মানুষ, লড়াকু মানুষ যারা, তারা সব রকম বাধাকে ডিঙ্গিয়েই ব্রিগেডের মাঠে আসবেন।
বাংলা ভাষার মধ্যে, আমি যদি এখন বই নিয়ে নামাতে যাই, আমরা বাংলা ভাষার মধ্যে এরকম প্রচুর অন্য ভাষাভাষী শব্দ আছে যেটা দীর্ঘকাল ধরে আমাদের চর্চার মধ্যে চলছে। হঠাৎ করে ইনসাফ শব্দটা নিয়ে সমস্যা হলো কেন? কারণ যারা আমাদের ভাগ করতে চায় ধর্ম জাত শব্দ এটা ওটার ভিত্তিতে, তারা আসলে এইটাকে ব্যবহার করছে মানুষ ভাগ করার জন্য। যারা তো শব্দ নিয়ে আপত্তি, তিনি বাজারে যখন যান চাল ডাল তেল পেঁয়াজ কিনতে, তখন কি তার ধর্ম জাত দেখে দোকানদার দাম বলেন? তিনি যখন রান্নার গ্যাস বুক করতে যান, তার ধর্ম জাত দেখে রান্নার গ্যাসের দাম ঠিক হয় না? তো তাহলে শব্দ নিয়ে আপত্তি কেন? কী কারণে এই শব্দটা বলতে হচ্ছে সেটা দেখুন। লক্ষ লক্ষ বেকার চারপাশে ছড়িয়ে রয়েছে, কাজ নেই, 100 দিনের শ্রমিকের টাকা নেই, পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার নিশ্চয়তা নেই। এই নেই কেন? এই না ইনসাফির বিরুদ্ধে ইনসাফ যাত্রা। শব্দ নিয়ে যাদের গায়ে জ্বালা ধরছে, বুঝতে হবে আমরা ঠিক লাইনে আছি। ওদের গায়ে জ্বালা ধরছে আসলে রুটি রুজির লড়াইটা সামনে এসছে বলে। কুশোরেন 2008-09 শহীদ হয়েছিলেন, এই ইনসাফ যাত্রায় শালকুশোরেনের মা আমাদের সাথে পথ হেঁটেছেন, এটা আদর্শ। আর ওই মেদিনীপুরেই এক ভদ্রলোককে আমি চিনি, পরিবারের মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজনীতি করেন, সেই পরিবারের অভিভাবক যিনি এখনও রাজনীতিতে আছেন, উনি সকালে বলতে পারছেন না বিকেলে কোন দলে থাকবেন, বিকেলে বলতে পারছেন না পরের দিন সকালে কোন দলে থাকবেন। তাহলে ওই নীতিহীনতার অভিভাবককে বেছে নেব না শালকুশোরেনের মাকে বেছে নেব? আমরা শালকুশোরেনের মাকে বেছে নিয়েছি, তারা আমাদের পথ দেখাবেন লড়াইয়ের। মীনাক্ষী কলতাণ্ডা বলছেন, ইনসাফ যাত্রা এবং ইনসাফ ব্রিগেড নিয়ে যারা প্রশ্ন তুলছেন তারাই নাকি দেশের সংস্কৃতি সম্পর্কে ঠিকঠাক জানেন না। তারা বলছেন এই যাত্রার আসল উদ্দেশ্য মানুষের মধ্যে বামেদের ভাবনা, বামেদের নীতি, বামেদের আদর্শ, বামেরা ঠিক কী চাইছে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, সেই বিষয়গুলিকে আবার স্পষ্ট করা। সময় বলবে এ স্পষ্ট করার মধ্যে দিয়েই ফের রক্তক্ষরণ ঠিকঠাক বন্ধ হয় কিনা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। Thank you.